এত হতাহতের ঘটনা, এত নিহতের ঘটনা, এত মানুষকে নৃশংসভাবে মারার ঘটনা কিন্তু অন্য কোন গণঅভ্যুত্থানে ঘটে নাই, অন্য কোন সরকার এরকম নির্মম ভাবে কোনো আন্দোলনকে দমন করে নাই। এটা বাংলাদেশ তো বটেই, এমনকি আমি আমি মনে করি সারা বিশ্বেও এই ধরনের ঘটনা, এই ধরনের নৃশংসভাবে আন্দোলন দমন করার ঘটনা আছে কিনা সেটা ভাবার ব্যাপার। 2018 সালে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে সেদিন আমাদের আন্দোলনটা কিন্তু আমরা সেখানে থামিয়েছিলাম যে কোটা পদ্ধতিটা বাতিল করা হবে, যদিও সেটা নিয়ে অনেক বিতর্কও ছিল যে আসলে আমরা বাতিল চাইনি, কিন্তু তারপরও আমরা আন্দোলন থামিয়েছি। যে আন্দোলনটা আমাদেরকে আবার 2024 সালে এসে শুরু করতে হয়েছে। কেন শুরু করতে হয়েছে? কারণ তারা আসলে, তারা যে কথা বলছে, সরকার যে আসলে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, এগুলো যে আসলে, এগুলো আর মানুষ যে এগুলোর উপর আস্থা রাখতে পারে না। এবং এই আন্দোলনটা আমরা দেখেছি যে আন্দোলনকে মানে এটাকে এই আন্দোলনটাকে দমন করার জন্য যেভাবে করে মিথ্যা প্রচার চালানো হয়েছে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা করা হয়েছে, এই সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষের, এটা শুধু আমি সমন্বয়ক হিসেবে বলছি না, দেশের একটা সাধারণ মানুষ হিসেবেই আমি বলছি যে মানুষের কিন্তু সরকারের প্রতি আস্থা নষ্ট হচ্ছে, এবং ফলে তাদের এই মুখের কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। আপনার কাছে যদি একটু বলতে চাই, সরকার পক্ষ থেকে বা সরকারের বিভিন্ন নেতারা কিন্তু বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে আপনাদেরকে রাজনৈতিক ভাবে অন্য কেউ ব্যবহার করার চেষ্টা করছে, তৃতীয় পক্ষ আপনাদের উপর ভর করেছে, জামাত শিবির বা বিএনপি আপনাদের উপর ভর করেছে, এই বিষয়গুলিকে আপনি কিভাবে আপনারা দেখছেন? আসলে আপনারা, আপনাদের ব্যাকআপটা কোথা থেকে আসে? আপনারা যদি ব্যাকআপ তাদের না হয় তাহলে আপনারা কতটুকু সামনে এগিয়ে যেতে পারবেন? এই প্রশ্নগুলি সামনে আসছে। জনাব তাসিম বলুন। জি, ধন্যবাদ। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে প্রথমেই আমাদের এই আন্দোলনে আবু সাঈদ সহ সারা দেশে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় যে আমাদের এই আন্দোলনকারীদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং এই এই শহীদদের কথা মাথায় রেখেই আসলে আমাদের এই আন্দোলনের এখন পুরো স্পিরিটটা হচ্ছে এই, যারা যে ছাত্ররা নিহত হয়েছেন এই আন্দোলনের মধ্যে, কোটা সংস্কারের মতো একটা যৌক্তিক দাবি, যেই দাবি সারা দেশের মানুষ যে দাবিটাকে মানে দাবির সাথে যুক্ত ছিলেন, মানে এই আন্দোলনটাকে একটা ইমোশনে ধারণ করতেন, এবং আমরা দেখেছি যে প্রতিদিন আন্দোলনটা একটু একটু করে বেড়েছে, প্রতিদিন এর চেহারা বদলেছে। তো সেই রকম একটা আন্দোলন যেখানে সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে, এবং এটাকে কেউ কেউ গণঅভ্যুত্থান বলেও গণঅভ্যুত্থান বলেও অ্যাড্রেস করছেন, তাহলে সেরকম একটা আন্দোলন, সেরকম একটা গণ আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতের, বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মানুষও থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করেছি যে প্রত্যেকে যার যার নিজস্ব রাজনৈতিক বিশ্বাসকে নিজের কাছে রেখে, নিজস্ব বিশ্বাসকে নিজের কাছে রেখে এই আন্দোলনের যে দাবি, সেই দাবির পেছনে এসে দাঁড়ানো, সেই দাবিকে আপনাদের মধ্যে কোন ধরনের পলিসি আছে রিপ্রেজেন্ট না করা। যে না আমরা অমুক দলের কাউকে সাথে নিতে চাই না, তমুক দলের কাউকে সাথে, নাকি আপনারা সবাইকে যারা আপনাদের পাশে আসবে তারাই, তাদেরকে আপনাদের আপনারা পাশে রাখবেন এবং তাদের সহযোগিতা নেবেন? আপনাদের কোনো আমরা পলিসি আছে? হ্যাঁ, আমরা সাধারণ মানুষের কাছে আহ্বানটা রেখেছি যে যে যেখানে আছে, কারণ আপনি দেখতে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনের উপর কিন্তু তীব্র একটা দমন পীড়ন নেমে এসেছে, এবং এই যে সমন্বয়কদের সাথে যোগাযোগ রাখতে পারার যে ব্যাপারটা, এই দমন পীড়ন, যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, এবং নানান ধরনের এই গণ গ্রেফতার, এই গুম খুন, এই সব কিছুর ফলে কিন্তু আমরা আসলে এই আন্দোলনটাকে শুরুতে যেভাবে করে সমন্বয় করতে পেরেছি সেটা অনেকখানি ব্যাহত হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করছি, এবং সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান, ফলে যে কোনো একজন, যে কোনো একটা রাজনৈতিক দলের কর্মীও যদি সে এখানে এসে যুক্ত হয়, সে যুক্ত হবে এই আন্দোলনের দাবিগুলোকে সামনে রেখে, অন্য কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা তারা করবে এটা আমরা আসলে আশাও করি না, এবং সেটাকে আমরা যথেষ্ট মেনটেন করার চেষ্টা করেছি আমাদের জায়গাতে। জি, সরকার তো বলছে যে আপনাদের এই ঘটনাগুলিকে একদম সম্পূর্ণভাবে তদন্ত করে এগুলি যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে, তবুও আন্দোলন কেন করছেন? প্রধানমন্ত্রীর একটা প্রশ্ন ছিল যে তার দোষ কি, অপরাধ কি? 2018 সালে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে সেদিন আমাদের আন্দোলনটা কিন্তু আমরা সেখানে থামিয়েছিলাম যে কোটা পদ্ধতিটা বাতিল করা হবে, যদিও সেটা নিয়ে অনেক বিতর্কও ছিল যে আসলে আমরা বাতিল চাইনি, কিন্তু তারপরও আমরা আন্দোলন থামিয়েছি, যে আন্দোলনটা আমাদেরকে আবার 2024 সালে এসে শুরু করতে হয়েছে। কেন শুরু করতে হয়েছে? কারণ তারা আসলে, তারা যে কথা বলছে, সরকার যে আসলে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, এগুলো যে আসলে, এগুলো আর মানুষ এগুলোর উপর আস্থা রাখতে পারে না, এবং এই আন্দোলনটা আমরা দেখেছি যে আন্দোলনকে
মানে এটাকে এই আন্দোলনটাকে দমন করার জন্য যেভাবে করে মিথ্যা প্রচার চালানো হয়েছে, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা করা হয়েছে, এই সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষেরই, এটা শুধু আমি সমন্বয়ক হিসেবে বলছি না, দেশের একটা সাধারণ মানুষ হিসেবেই আমি বলছি যে মানুষের কিন্তু সরকারের প্রতি আস্থা নষ্ট হচ্ছে, এবং ফলে তাদের এই মুখের কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। তারা যে শোক জ্ঞাপন করেছে বা শোক দিবস ঘোষণা করেছে, সেটাকে আমরা আমরা পুরো ফেসবুকে আমাদের প্রচার প্রচারণায় লাল রঙে আমরা মুখ বেঁধে চোখ বেঁধে ছবি প্রচার করে নানান ভাবে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি, এবং আমরা বলেছি যে আসলে যদি আপনি সরকারের পক্ষ থেকে যদি আসলে শোক জ্ঞাপন করতে চায়, তাহলে সেটা সঠিক মানে বহিঃপ্রকাশটা হবে হচ্ছে যারা যাদেরকে ছাত্র হত্যার সাথে যারা যুক্ত ছিল, এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানকার বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা ছিল, এখানকার ছাত্রলীগ, যুবলীগ সহ পেটোয়া বাহিনী, তাদেরকে বিচারের আওতায় এনে সেটাকে একটা সুষ্ঠু তদন্তের মধ্যে এনে এটাকে কার্যকর করার মধ্য দিয়ে আসলে এই শোক জ্ঞাপনটা আমরা মনে করি যে এটা অর্থবহ হয়। জি, আপনার মনে করছে সেটি আপনাদের সফল হয়েছে, সফল হয়েছে। জি, আমি একটু আরেক আরো কয়েকজন দর্শককে যুক্ত করি, তাদের প্রশ্নগুলি নেই। ইশতিয়াক আহমেদ, বলুন, আপনি আপনার প্রশ্নটা করে ফেলুন, আপনার প্রশ্নটা নিয়ে এরপর আসছি মুজাম্মেল হক আপনার কাছে আসছি, আপনি প্রস্তুত থাকুন। ইশতিয়াক আহমেদ, বলুন। আমার প্রশ্নটা সমন্বয়কদের কাছে। প্রথম কথা হচ্ছে যে 1952 সালে আরেকটু আরেকটু লাউডে বলতে হবে, আপনার হেডফোনটা কাছে দিন। 1952 সালে সম্ভবত 39 জন শহীদ হয়েছিলেন ভাষা আন্দোলনে, তো সেটা জাতীয় দিবস হয়েছে, আন্তর্জাতিক দিবস হয়েছে, সেখানে বেদি নির্মাণ করা হয়েছে, অলরেডি 200-র মতো শহীদ হয়েছেন, এখন কেন এটা জাতীয় দিবস ঘোষণা করা হবে না, বেদি নির্মাণ করা হবে না, কিংবা এটাকে আন্তর্জাতিক পর্যায়ে একটা স্টুডেন্ট দিবস ঘোষণা করা হবে না? আমি মনে করি এদেশে জন্মসূত্রে একজন নাগরিক হিসাবে এমনটা করাই উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আন্দোলনে যারা শহীদ হলো, কয়েকটা কথা শোনা যায় এদেরকে নাকি শিবিরের কর্মীরা গুলি করেছে, যা বিএনপির লোক মেরেছে, আপনারা কি মনে করেন এদের কারা মেরেছে? ধন্যবাদ, সালাম আপনাকে আলাইকুম। ধন্যবাদ। পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে মোজাম্মেল হক, যে আপনাদের উপরে তেমন কোনো চাপ আসছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেক লড়াই হয়েছে, আপনাদের যে 6 জন এখনো পর্যন্ত আটক রয়েছে তাদেরকে মুক্ত করা হয়নি, এই পরিস্থিতিতে আপনারা আসলে নিজেরা কতটুকু অর্গানাইজড এবং এই আন্দোলনকে কতটুকু নেতৃত্ব দেওয়ার মতো সেই সক্ষমতা এখনো আপনাদের আছে, সামনে থাকবে বলে মনে করেন? এই প্রশ্নটা তো আছেই। আমি আরেকটি প্রশ্ন আছে, যেটা সুপার চ্যাট এই মুহূর্তে যারা করছেন, ইউটিউবে যারা দেখছেন, বিশেষ করে জান্নাতুল ফেরদৌস নামক একজন বলেছেন, তিনি লিখেছেন, আমরা সব স্টুডেন্টস ভাই বোনকে বলছি, আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ উই উইল নট সেন্ড এনি মানি আনটিল হাসিনা। ওকে, ঠিক আছে, তিনি সরকারের এসব কারণে তিনি রেমিটেন্স পাঠাবেন না বলছে, আপনার সাথে আছেন। জি, প্রবাসীরা অনেক উদ্বিগ্ন, তাদের প্রতি আপনাদের কোনো ধরনের কথা যদি থাকে? অনেক প্রশ্ন আছে, আরো নিব প্রশ্ন। মোজাম্মেল হক, আনমিউট করে বলবেন। জি, ধন্যবাদ যারা শুনছেন। আসলে যে প্রশ্নগুলি আসছে, আমি সেই প্রশ্নগুলি ধরে যদি বলি, যে আমরা দেখলাম যে 52-র যে ভাষা আন্দোলন এবং এর পরবর্তীতে আরো অন্যান্য যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনগুলি দেখি আমরা, কোন গণ অভ্যুত্থান আমরা এখন পর্যন্ত দেখি যে বাংলাদেশে 1952-র গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত 5টা গণ অভ্যুত্থানের কথা দেখি আমরা ইতিহাসে যদি ঘাটি, সেই 5টা গণ অভ্যুত্থানে কোন গণ অভ্যুত্থানে কিন্তু এত অল্প সময়ে এত ব্যাপকতা লাভ করেনি, এবং এত অল্প এত হতাহতের ঘটনা, এত নিহতের ঘটনা, এত মানুষকে নৃশংসভাবে মারার ঘটনা কিন্তু অন্য কোন গণ অভ্যুত্থানে ঘটে নাই, অন্য কোন সরকার এরকম নির্মম ভাবে কোনো আন্দোলনকে দমন করে নাই। এটা বাংলাদেশ তো বটেই, এমনকি আমি আমি মনে করি সারা বিশ্বেও এই ধরনের ঘটনা, এই ধরনের নৃশংসভাবে আন্দোলন দমন করার ঘটনা আছে কিনা সেটা ভাবার ব্যাপার। তাহলে আসলে 1952 সালে ভাষা আন্দোলনকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেয়া হয়েছে, এবং জাতীয় আন্তর্জাতিক ভাবে এটা পালন করা হয়, শহীদ মিনারে আমরা প্রতি বছর আমরা তাদেরকে স্মরণ করি, ঠিক একই রকম আজ এইবারের যে জুলাই ম্যাসাকার, সেটাকে আমরা বলছি জুলাই ম্যাসাকারে যারা নিহত হলেন, আমরাও মনে করি যে নিশ্চয়ই তাদেরকে স্মরণ করা দরকার, প্রতি বছর আমরা তাদেরকে স্মরণ করবো, আমরা তাদেরকে ভুলবো না, এবং এই দিনটাকে, এই যে এই সময়টাকে জুলাই ম্যাসাকার হিসাবে যেন ইতিহাসে লেখা হয়, এবং আমরা এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলিকে আমরা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা, বিশেষত সাইদের যে মৃত্যু দিবস, সেই সাইদের মৃত্যু আবু সাইদের মৃত্যু দিবসটাকে একটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা, সেই দাবিটা নিশ্চয়ই ওটা দরকার। আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকেও সেই দাবিটা ওঠানোর কথা আমরা আলাপ আলোচনা করবো, আমরা ভাববো এই দাবিটা পরবর্তীতে এটা
বা দীর্ঘ সময়ে রাষ্ট্রের কাছ থেকে এই দাবিটা আদায় করার চেষ্টা করবো, এটা একটা জাতীয় দিবস হিসেবে যেন পালন করা হয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আন্দোলনকারীদেরকে জামাত শিবিরের লোকজন গুলি করে মেরেছে। দেখেন, মানে যখন আবু সাইদ মারা যায়, আবু সাইদ মারা যাওয়ার পরপরই বলা হলো যে আবু সাইদ হচ্ছেন একজন শিবির কর্মী, বলা হলো যে আবু সাইদ হচ্ছে ড্রাগ এডিক্টেড। তারপর পরই আবার ফেসবুকে প্রোপাগান্ডা চালানো হলো যে পুলিশ হচ্ছে আবু সাইদকে গুলি করে মারলেন, সেই পুলিশ হচ্ছে একজন শিবির কর্মী এবং শিবিরের পরামর্শে সে হচ্ছে আবু সাইদকে এরকম নৃশংস ভাবে হত্যা করলো। তাহলে দেখেন, মানে একটা ব্যাপার ভাবেন, যে মারা গেল তাকে শিবির বলা হলো, যাকে যে গুলি করলো তাকে শিবির বলা হলো, যেই হাজার হাজার মানুষ সারা দেশে গ্রেপ্তার হচ্ছে সবাইকে শিবির বলা হচ্ছে, এবং আমরা দেখছি সারা দেশে শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ গ্রেপ্তার হচ্ছে, মামলা ঠিক আছে, সবাইকে শিবির বলা হচ্ছে। তাহলে আসলে মানে আমরা একটা ব্যাপার দেখেন, আপনি বলতে চাচ্ছেন শিবিরের গুলিতে শিবির নিহত হচ্ছে, ওটা এরকম দাঁড়াচ্ছে? মোজাম্মেল হক, আপনার আমার এখানে আসলে বিদ্যুৎ চলে গেল, দুঃখিত, খুবই বুঝতে দুঃখিত। পেরেছি, বলুন বলুন। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এই যে হত্যাকাণ্ডের ঘটনা, এটা কোনোভাবে শিবিরের ঘটনা না। আমরা বলছি যে এই হত্যাকাণ্ড গুলি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে গুন্ডা পান্ডারা তারা করেছে, এবং এই যে পুলিশ, বিজিবি, র‍্যাব সহ এই ধরনের যে রাষ্ট্রীয় বাহিনীগুলি, তারা ন্যাক্কারজনক ভাবে এই হত্যাকাণ্ড গুলি ঘটিয়েছে বলেই আমরা মনে করি, এবং এই ঘটনাগুলির সুষ্ঠু বিচার আমরা চাই। এবং এই যে হত্যাকাণ্ড ঘটানো হলো, সেই হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে এই সরকার কে ক্ষমা চাওয়া, শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি আমরা জানাই, এবং আমরা যে দাবিগুলি জানাচ্ছি, আমাদের 9 দফা তো সেই দাবিগুলি আছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ আরো এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বশীল যে ব্যক্তি যারা আছে তাদের পদত্যাগের দাবি আমরা জানাই, এবং আমরা দাবি জানাই যে আমরা দাবি জানাই যে যে সকল বিশ্ববিদ্যালয়গুলিতে গুলি চালানো হলো সেই সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর তারা যেন পদত্যাগ করে। তাহলে আমরা সেই দাবিগুলি জানাচ্ছি, এবং সেই দাবিগুলি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব, সেটাই আমরা মনে করি। এবং পরবর্তী যে প্রশ্ন আমাদের, জি জি, আমি আপনার কাছে আবারও আসছি।